ইনফিনিটি আর আমি গেছি তোমাদের সকলের ফেভারিট সিরিয়াল গার্ড গাছ আগে দেব যারা যারা এখনো অবধি সাবস্ক্রাইব নি তারা অবশ্যই করে 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 সাবস্ক্রাইব বেল বাটনটা ক্লিক ফেলো সিরিয়াল গার্ড ছড়াতে আমরা দেখতেই পাচ্ছি যে ঋদ্ধি এবং খড়ির রিসেপশন পার্টি শুরু হয়ে গেছে তো সেখানে মিডিয়া হাজির কিন্তু খড়ির আসতে দেরি হচ্ছে কারণ খড়ি তো তৈরি হবে তারপরে তো আসবে ততক্ষণ সবাই জিজ্ঞাসা করছে বিশেষ করে মিডিয়ার লোক যে আপনারা কি বইয়ের উপরে অত্যাচার করছেন আপনারা কি টর্চার করছেন কি জন্য সে আসছে না সে কি আদেও আসবে অবশেষে খড়ি আসে আর ঋধিমান সিংহ রায়কে জিজ্ঞাসা করা হলে যে এত নামি দামি মেয়েরা থাকতে খড়ির মতো মেয়েকে কেন বিয়ে করেছে রিধিমান রায় বলে যে সিংহরায় পরিবারটা কি প্রত্যেক মুহূর্তে নাকি কিছু না কিছু নতুন ঘটনা ঘটিয়ে থাকে আর সেই জন্যেই সে নাকি একটা সাধারণ ঘরের মেয়ে খড়িকে বিয়ে করে বউয়ের স্বীকৃতি দিল তো এই যে কথা এই কথা বলার পরেই আমাদের খড়ি পাল্টা চাল দেওয়া শুরু করে এবং ঋদ্ধিকে ভয় দেখায় যে এখনই যদি আমি সবার সামনে বলে দিই যে আপনি মিথ্যে কথা বলছেন তাহলে কেমন হবে ঋদ্ধি একটু ভয় পেয়ে গেলেও সে অতটাও ভয় পায় না কারণ খড়ি কিছুই বলে না ওইদিকে দুটি সাজুগুজু করে চলে এসছে মানে ছদ্মবেশে চলে এসছে হাতে নাতে ধরেছে রাহুলকে এবং রাহুলকে এই মুহূর্তে বলছে যে তুমি ইচ্ছাকৃত আমাকে নিয়ে পালিয়েছিলে যাতে করে ঋদ্ধির জীবনে আমি না যেতে পারি ঋদ্ধি মানের বউ হয়ে আজকে খড়ি কি সুন্দর মহারানী সে যে দাঁড়িয়ে রয়েছে আর আমি ওয়েটার সে যে জুসের গ্লাস নিয়ে ছোটাছুটি শুরু করে দিয়েছি একবার তো দুটি খড়ির হাতে ধরাই পড়ে গেছিল কারণ ওই যে গলার চেন গলার চেনটা দেখে চিনতে পেরেছিল আমাদের খড়ি কিন্তু রাহুল তাকে অত্যন্ত বুদ্ধি সহকারে ওখান থেকে সরিয়ে দেয় মানে দুতিকে সরিয়ে দেয় আর কি তারপরে দুতিকে বলে যে আমি তো বারবার চেষ্টা চেষ্টা করছি তোমার কথাটা বলার পরিবারের সবার সামনে কিন্তু পাচ্ছি না পারছি না কারণ খড়ি খড়ি আমার খড়ি ঋদ্ধিকে এবং সেই জন্য ঋদ্ধি আরও যাচ্ছে আর এই মুহূর্তে তোমার কথা আমি করে বলবো তো এই কথা শুনে এখন দুতি তো কিছুতেই বিশ্বাস করছে না কারণ সে জানেই যে খড়ি বড় লোকের ছেলেদেরকে একেবারেই পছন্দ করে না তো তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে খড়ি এমনটাই দাবি করছে রাহুল কিন্তু আমাদের দুতি মানতে সেটা নারাজ এইদিকে বাড়িতে পুলিশ চলে এসে সে বলছে যে খড়ি যে ডায়েরিটা লিখিয়েছিল মিসিং ডায়েরি সেই ব্যাপারে পুলিশ কিছু কথা বলতে চায় খড়ির সাথে এই নিয়ে খড়িকে সকলে বকাবকি করে কারণ পুলিশকে ওখান থেকে সরিয়ে দেয় দিয়ে বলে যে সিংহরায় পরিবারের বউ হয়ে তুমি মাঝ রাত্রি বেরিয়ে মিসিং ডায়েরি কি করে করাতে পারো তো তুমি তো বলেছিলে যে তুমি খাবারের জোগাড় করতে যাচ্ছ কিন্তু খড়ি বলে যে ভুল হচ্ছে আমি কথাটা বলিনি কথাটা বলেছিল বড় পিসিমণি মানে খাড়ার উপরে খাড়ার ঘাট দিয়েই যাচ্ছে কারণ সত্যি কথা বলতে গেলে বড় পিসিমণি ওই বাড়ির কেউ না বড় পিসিমণি বেরিয়ে গেছে যে ওই বাড়ির ম্যানেজারের মেয়ে তাকে ওই বাড়িতে আশ্রয় দেওয়া হয়েছে মানে আশ্রিতা আর কি কিন্তু তাকে মেয়ের সম্মান দেওয়া হয়েছে বড় মেয়ের সম্মান দেওয়া হয়েছে যাতে করে তার কোনো দিনও মনে না হয় যে তার বাবা নেই তার মাথার উপরে কেউ নেই তো যাই হোক বড় পিসিমণির ওপরে তো প্রথম থেকেই খাড়ার ঘা চাপিয়ে যাচ্ছে আমাদের খড়ি আর এই দিকে খড়িকে রাত্রিবেলায় গিয়ে থ্রেট করে এসেছে ঋদ্ধির মা যে তোমার আর আমার ছেলের জীবনের কাল রাত্রি আমি কোনোদিনও ঘুষতে দেব না ঋদ্ধির মায়ের এই কথা শুনে আমাদের খড়িও বলে দিয়েছে বেশ না হয় আমি আপনার নিয়মটা মেনে নিলাম আপনার কথা শুনে আমি না হয় আমার জীবনের সারা রাত কাল রাত্রির নিয়ম পালন করে যাব কিন্তু আপনার ছেলে আরে সত্যি কথা বলতে গেলে ঋদ্ধি ফুল সর্বের রাত্রে কাছে আসবে কারণ ঋদ্ধিকে ওইদিকে রাহুল নেশা করাচ্ছে বলছে যে যে তোর জীবনে এত বড় দুর্যোগ ডেকে আনলো তাকে তুই ছাড়িস না শাস্তি দে আর আমাদের ঋদ্ধিও নেশাবান করে ঠিক করেছে শাস্তি দেবে এবার শাস্তিটা ভালোবাসার দেবে নাকি অন্য কোনো কঠোর শাস্তি দেবে এটা যদি জানতে হয় তাহলে কিন্তু দেখতেই হচ্ছে সিরিয়াল গাট ছড়া স্টার জলসা ও স্টার জলসা এসডিতে আমার ভিডিও দেখার জন্য ও লাইক কমেন্ট শেয়ার করা অসংখ্য ধন্যবাদ সকলকে যারা যারা এখনো অবধি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে ফেলো